নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব অর্থনৈতিক সাফল্যের জন্য বা আর্থিক সমস্যার জন্য বাস্তু আপনাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেই সম্পর্কে। দেখুন, আমি এর পূর্বে আপনাদের সাথে বাস্তু সম্বন্ধীয় বিভিন্ন ধরনের আলোচনা করেছি। আজকে জানব আর্থিক ক্ষেত্রে বাস্তুর ভূমিকা কী আছে। দেখুন, অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে আমাদের মুখ্য যে দিশা, মুখ্য যে দিক, অর্থাৎ যে দিক থেকে আমাদের অর্থ আমাদের কাছে আসে, তার মুখ্য দিক হচ্ছে উত্তর দিক। আমরা জানি উত্তর হচ্ছে কুবের দিক, আর উত্তর দিক হচ্ছে আমাদের ক্ষেত্রে জলীয় তত্ত্বের দিক, অর্থাৎ জলের দিক। এই জোন থেকে আমাদের অর্থ আসার সম্ভাবনা তৈরি হয়। আপনারা যে কোনো উপার্জনই করুন না কেন, সেই উপার্জনের যে পথ, সেই মুখ্য পথ কিন্তু উত্তর থেকেই তৈরি হয়। উত্তর দিক থেকে আসা অর্থ দক্ষিণ পূর্ব কোণা আপনাদের ক্ষেত্রে ইনক্রিজ করতে থাকে, অর্থাৎ বৃদ্ধি করতে থাকে, যদি দক্ষিণ পূর্ব কোণা আপনাদের ক্ষেত্রে পজিটিভ আছে। তো এক্ষেত্রে আপনাদের জানতে হবে যে উত্তর দিক থেকে যেহেতু অর্থ আসার সম্ভাবনা তৈরি হয় এবং এই দিকটা যেহেতু জলীয় দিক, জলতত্ত্বের দিক, তাহলে এই স্থানটিতে যদি কোনোরূপভাবে আপনাদের অগ্নি সংযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আগুনের কোনো কন্ট্যাক্টের কোনো জিনিস রয়েছে, অর্থাৎ আপনাদের ওভেন হতে পারে, গ্যাস হতে পারে, বার্নার হতে পারে, আপনারা আগুনের সেখানে কোনো হিটার, কোনো হিটের জন্য জিনিস রেখে দিয়েছেন, এমন ক্ষেত্রে আপনাদের অর্থ আগমনে বাধা তৈরি হবে। এছাড়াও রঙের ভূমিকা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি আগুনের রং লালচে, অরেঞ্জ কালার, রেড কালার, রাস্ট কালার, এই এই ধরনের কোনো কালার, সেগুলো যদি আমাদের ক্ষেত্রে উত্তর দিকে রয়েছে, তাহলে সেগুলো কিন্তু আমাদের অর্থ আগমনের পথে বাধা দিয়ে থাকে। তাই যখনই আপনারা উত্তর দিকে কোনো রং করছেন, তা হালকা নীলাভ অথবা হালকা আকাশি রঙের কালার আপনারা করতে পারেন, অ্যাকোয়া কালার করতে পারেন, জলীয় তত্ত্বের কালার করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। যখনই আপনারা অগ্নিতত্ত্বের কন্ট্যাক্ট এদিকে আনবেন, তখনই কিন্তু আপনাদের ওয়াটার এলিমেন্ট, অর্থাৎ জলীয় তত্ত্ব আপনাদের ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হবে এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আপনাদের অর্থ আগমনের পথে বাধা তৈরি হবে। এটা তো গেল অর্থ আগমনের পথের ক্ষেত্রে। এবার আমরা চলে যাব দক্ষিণ পূর্ব কোণায়। আপনার গৃহের দক্ষিণ পূর্ব যে কোণাটি আছে, আপনার কাছে যে অর্থ আসে প্রত্যেক দিন, এরকম বহু মানুষ রয়েছে আমি দেখেছি যারা অনেক অর্থই উপার্জন করেন কিন্তু তারা অর্থ ধরে রাখতে পারেন না এবং অর্থ সঞ্চয় করতে পারেন না। তার মুখ্য কারণই হচ্ছে দক্ষিণ পূর্ব কোণা, অর্থাৎ অগ্নি কোণা। অগ্নি আমাদের যে কোনো কিছুকে বৃদ্ধি করতে সাহায্য করে, ইনক্রিজ করে দেয়, কারণ অগ্নির যে তাপের যে প্রবাহ সেটা সবসময় ঊর্ধ্বমুখী থাকে, ওই জন্য আমাদের ইনক্রিজ করতে, বৃদ্ধি করতে সাহায্য করে অগ্নি। তো ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিক ক্ষেত্রও আমাদের কিন্তু বৃদ্ধি করতে অগ্নিকোণা সাহায্য করে। অগ্নিকোণায় যদি কোনো রকমভাবে জল সংযোগ চলে আসছে, অর্থাৎ আগুনের কোণায়, অগ্নিকোণাতে যদি আপনারা জল রেখে দিচ্ছেন, নীল রঙের কোনো জিনিস রাখা আছে, সাদা রঙের কোনো, কালো রঙের কোনো জিনিস রাখা আছে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে মুখ্যত অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়ের যে জায়গাটা সেটা কিন্তু তৈরি হবে না। সেখানে বারংবার ধরে একটা ছেদ আসবে, বাধা আসবে, নর্মালি আসবে। তাহলে আপনারা বুঝতে পারছেন রঙের ভূমিকাও যেরকম আছে, তত্ত্বের ভূমিকাগুলো আছে। ধরুন ওখানে আপনি জল রেখে দিয়েছেন, আয়না রেখে দিয়েছেন, তাহলে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয় হতে চাইবে না, অর্থ বৃদ্ধি হতে চাইবে না। তাহলে আর্থিক সাফল্যের ক্ষেত্রে এই দুটো দিক অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব কোণা। এর পাশাপাশি আমরা আমাদের উইশ ফুলফিলমেন্ট বা গেনের ক্ষেত্রে সর্বদাই কিন্তু পশ্চিম দিককে দায়ী করে থাকি, তাই পশ্চিম দিকের ভূমিকাও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত বিশেষ। তাই পশ্চিম দিকে আমাদের চলে যেতে হবে এবং পশ্চিম দিকে দেখতে হবে যে একদম মিডিল অফ ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকে যে মুখ্য মধ্যম অংশ যেটা রয়েছে, এই অংশে কোনোভাবে লাল রঙের আধিক্য নেই, তো লাল রঙের কোনো অংশ সেখানে নেই, তো সেখানে কোনোভাবে আগুনের কোনো সংযোগ নেই, তো এবং সেখানে আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে সবুজের কোনো সংযোগ সেখানে আছে কিনা। যদি সেখানে কোনো সবুজেরও সংযোগ রয়েছে, এয়ার এলিমেন্টের সংযোগ রয়েছে, তাহলেও কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসবে। অর্থাৎ আপনি এরকম অনেক সময় হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে আপনার যে ক্লায়েন্ট রয়েছে, যে পার্টি রয়েছে, সে আপনাকে অর্থ দেবে বলেছে, সমস্ত কিছু ডিল ফাইনাল হয়েছে, হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে,
আসবে এরকম মুভমেন্টে কিন্তু অর্থ বাধাপ্রাপ্ত হচ্ছে, আসতে আসতে চাইছে না, হয়তো আপনাকে চেক দিয়েছে, চেকটা বাউন্স করে গেল, এরকম ধরনের ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক ভীষণভাবে দায়ী হয়ে থাকে। তাই এই তিনটি দিক অর্থের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। এক হচ্ছে উত্তর দিক, এক হচ্ছে দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণা, আর একটা হচ্ছে পশ্চিম দিক। এই তিনটি জোন যদি আপনাদের ক্ষেত্রে এলিমেন্টারি অর্থাৎ তত্ত্বের দিক থেকে ঠিক থাকে, অর্থাৎ উত্তর দিকে জলের জায়গায় জল থাকবে, কোনোভাবে আগুনের সংযোগ আসবে না, যদি দক্ষিণ পূর্ব কোণায় আপনাদের ক্ষেত্রে অগ্নি জোন, আগুনের জোন, অগ্নিতত্ত্বের এরিয়া, এই এইখানটায় কোনোভাবে জল আসবে না, এবং জলতত্ত্বের যে রঙগুলো বললাম, নীল রং, কালো রং, সাদা রং, এই ধরনের কোনো রং, আয়না, এগুলো কেন রাখা যাবে না। পশ্চিম দিকের ক্ষেত্রেও তাই লাল রঙের আধিক্য যেন কোনোভাবে না আসে, কারণ পশ্চিম দিক একদম মিডল অফ ওয়েস্ট আপনাদের ক্ষেত্রে বরুণের জোন, তার পাশাপাশি পুষ্পদন্তের জন্য আছে, উইশ ফুলফিলমেন্টের জন্য। তাই এই জোনটিতে কোনোভাবে যেন লাল রং এবং সবুজ রঙের ব্যবহার না করা হয় এবং আগুনের ব্যবহার যেন না করা হয়, তাহলেই কিন্তু আপনারা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রকে ভালো জায়গায় ধীরে ধীরে নিয়ে যেতে পারবেন। যদি আপনাদের বাস্তুক্ষেত্রে কোনো রকম সমস্যা আছে যার কারণে আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, আর্থিক সাফল্য আসছে না, এগুলোকে আপনারা সঠিকভাবে বাস্তু পরামর্শদাতার সাথে পরামর্শ করে সঠিকভাবে কিন্তু রেক্টিফিকেশন করে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই রেহাই পেতে পারেন। যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চাইছেন তাহলে নিচে দেওয়া স্ক্রলেজের নাম্বারটি যাচ্ছে 7003134009 এ আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।